যখন তার বাবা আমার পাখর ওই এমানଙ୍କ অবস্থা জানিয়া পরে তো যে পিলা কণ করছি মো পাখে রকিছি এমানଙ୍କ উপরে দয়া দেখাইছিলি বলে ইয়াকে মো রকিছিলি না সাহু মনর রাগ তথাপি সেতবে কণ হই না কমি না থাকে রাগ তথাপি সে কথাবার্তা করু থাকে রঘুনাথ জগৎ সাহুকে বুঝাইবার মাগিলে সাহু এই অবস্থাটা কু বুঝিবা লাগি তুমি টিকি চেষ্টা কর রত্নাটি মি ছোট পিলা টাই কেতে অবা তার বয়স তার বয়সর পিলা খেলাধুলা করবে পাঠশালা পড়বে ভালো মন্দ জানিবে জীবনকে পুঁ তা চারিপাখর দুনিয়াকে কণ করবে বুঝবে যক হ্যাঁ সে কথা ঠিক ঠিক কিন্তু এতে কম করিপারি রঘুনাথ সাহে খালি নুহে তুমি একা এসব বুঝি যা বলে কুনি এ দায়িত্ব আমার সমস্ত যেহেতু আমি ভারতের বাসিন্দা মানে সমস্ত প্রতি আমার কিছু না কিছু গোটে কর্তব্য অছি এই ছুঁ মানুষ জন্ম দিয়ে বাপা মানুষ এই কর্তব্য সমাজে সব বয়স্ক লোকের পুরো সরকারের যক যদি এ দায়িত্ব সরকার তাহলে আমি লোকে এতে মুন্ড খুঁড়ে কিন্তু কিন্তু রঘুনাথ কিন্তু সাহে সব কথা সরকার উপরে ছাড়ি দিয়ে আমি চুপ হয়ে বসি পড়া না তুমি জাণিন বোধ হুয়ে পাঠ পড়া অধিক রু অধিক জাণিবা সব পিলাঙ্কর অধিকার অছি পাঠ পড়া সে মৌলিক অধিকার সেতু সে বঞ্চিত করা গোটিয়ে অপরাধ বা যে দণ্ড মধ্যে দিয়া যায় সে বাপা মা হিসাবে আমি যদি পিলাঙ্কু স্কুল ন পঠাইবা তবে সে পড়বে কেমি ন পড়লে পুঁ জাণিবে কেমি যে নিহতি আগুক মানে সে মানে চলবে কি না কিছু গোটে যদি বিদ্যালয় ন যাইবে হিসাব কিতাব জাণিপারে তাহলে সে সমাজের বাস করবে কি না কম কেমি বাস করবে রহবে যখন সে কথা ঠিক যে কিন্তু মো আগে আপনার এসব কৌছেন কিন্তু রঘুনাথ বুঝিলি সাহে এই পিলা মানে হচ্ছে আমার দেশের সম্পদ এই মানে ভবিষ্যৎ নাগরিক এমানে ভালো ভাবে গড়িলে এই ভবিষ্যতে আমার দেশকে মধ্যে ভালো ভাবে কম করবে গড়বে যেটা কি আমার দেশ উন্নতি করব অথচ তুমি এমান মূল্য বুঝি পার না তাঁকু আনি চাহা দোকানে খটাউছ মাড় গাড়ি দেছ এটা জমা ঠিক কথা নুহে সাহু যখন মু জানে পারা মাস আপন সে কহিবে দোষ ন দে দেবে হক পয়সা দেছি কি তাকে দুই পদ কথা কহিবি কামরে মেয়ে ঢিলা কলে মাড় খাইব মোর এতে কোটি দোষ রহলে রঘুনাথ তুমি জাণিপার সাহু তোমার দোষ অছি খালি দোষ তো নুহে তুমি গোটে অপরাধ মধ্যে করছ যখন পুঁ যে অপরাধ এতে মু কি অপরাধ কালি আজ্ঞা পচারিছি তাঁকু রঘুনাথ তুমি জাণিন 14 বছর কম বয়সর পিলা শ্রমিক ভাবে খটাইবা গোটি অপরাধ আমার স্নেহ শ্রদ্ধা দাবি করুক বয়সর পিলা শ্রমিক ভাবে কামরে লগাইবা তাকে গাড়ি যে উপস্থিত দেবা যে মারধর করবে অপরাধ নুহে তো আউ কম এদ্বারা তুমি দেশের আইন কু অমান্য করছো মানে কোণ অমান্য করছো আইন ভঙ্গ করছো নাই না সেমতি কাম করাইনি আপনার সেমতি কুহতনি সাহু আইন বাবদরে মি ভালো ভাবে জানি নথিবার তুমি এমনি কুছো অল্প বয়সের পিলা কামরে খটাইবা পরে এক বেআইন কাম তুম কামর কুফল বিষয়ে তুমি জাণিপার না গোটে ফুল আস ফুটি আসলে ফুল গড়ব জবরদস্ত গছর ছিড়ে গোড়ে দড়ি দেব পকাইবা যাহা এই ছোট ছোট পিলাঙ্কু পাঠ পড়িবার সুযোগ নদে শ্রমিক ভাবে খটাইবাটা হচ্ছে ঠিক সেইভাবে গোটিয়ে কাম যোগ মু কোণ মো যে ছাঁক মানে কোণ আপে আপে তাকে কামরে লগাই দিলে তা বাপা মতো কুহবেলা করবার মানে তা বাপার ইচ্ছার মু তাকে সম্মতি রকিছি বলে যখন তার মানে যে উত্তরটি কিন্তু রঘুনাথ জাঁচ মো সাহু এই দাম পছাই তো এই পিলাটি হচ্ছে কি রত্না পাঠ পড়ার বিচক্ষণ মানে বহুত ভালো পাঠ পড়ে সপ্তম শ্রেণী পরীক্ষার সারা জেলার ফার্স্ট হয়েছিল তারপরে তার আর কম হলে কে জানি সে আর বিদ্যালয়কে আসলানি অষ্টমরে না লেখাইলে না এই পিলাটার সাপ পিলাঙ্ পাখু শুনেছি তার মা কুয়াড়ে কম সাপ কামড়ে মরি যাইছে যা নাম গছি তো এখন এই মামু ঘরে ছাড়ি দিয়েছিল ভাবিছিলি পিলাটি বোধ হয়ে সেটি পড়াশোনা মন করুব কিন্তু আজ রত্নকে মু তুম দোকানে কম করছি দেখুছি রত্ন মামু পাই বড় অভাবী লোক মানে কম তাঁকর মধ্য পয়সা পত্র নাই অভাব তাঁকর সেখানে রহি কি চলিবার অসুবিধা হল কেতে দিন পরে বাপা মাকে সেটি নিয়ে আসলে কিছু রোজগার আসলে বাপা যাওয়া নাকি তাঁকে কম রখছিলি যবু সাহু দোকানে রখিদেলে মু কেমি পাঠ পড়িপারি স্যার পথিলে জানত কম হল ডোরি বন্ধা হল মাড় গাড়ি খাই এই পড়ি রহবি মানে কুয়াড়ে যাবি রঘুনাথ কেছেন সেমি যে গহনার কথা এই এমনি যে ভাঙ্গি পড়ে না তোতে কুয়াড়ে যাওয়া পড়ব তু আমি পাখে রহব আমি তুম কম করবি পাঠ পড়িব এণিকি তোতে কে গাড়ি মন্দ দেবে না কি মারধর মধ্যে করবি না তো না পরে রত্ন হ তো পাঠ পড়ি সেই রত্নর সন্ধান করব আউ মন কষ্ট কর না যে তাকে তুমি কম করছিলি স্যার তাকে মা কহিকি তাঁকে সাঙ্গে নিয়ে যাইছিলি দ্বিতীয় দৃশ্যে কিছুদিন পরে হরিপুর মাইনর স্কুল অফিসর ঘর সামনা সেখানে বসুছেন প্রধান শিক্ষক রঘুনাথ দলবেলা তাঙ্কর গোটিয়ে কড়ক ঠিয়া হয়েছে রত্না তা পাখে রত্নর বাপা নাম গোছাই দেব প্রধান শিক্ষক নাম গোছাই দেবা উদ্দেশ্যে মানে কৌছি কম খালি চৌকি নিয়ে পড়ছি মানে কম বসন্ত বলে তাঁকে কিন্তু যে রত্না তো খুব ভালো পড়ছি বৃত্তি বি নিয়ে পাচ্ছি তোমার আর অসুবিধা কম যেহেতু ভালো পড়ছি তাকে বৃত্তি মধ্যে দিয়েছে স্কলারশিপ কুহযায় দাম রত্নর মা চালি যাওয়ার পরে মোর আর যে সব উজুড়ি যাইছে আজ্ঞা মো একটিয়া লোক মো এসব কামকে একাকে পাচ্ছি কহুতি কম কি মু মূল্য মানিকি চালিগাল পরে রত্না ঘর বাড়ি টিকি দেখ গাই গোরু কথা বুঝুন বাড়ি মধ্যে কম করতে পনিপরিবার করতে রঘুনাথ মানে কিন্তু রত্না কহিদি ছুটি দিন মানে সে কম করছে হোস্টেলে রয়ে পাঠ পড়ুছি স্যার তার পাঠ পড়া খরচ করে বহন করে
ଛୁଟି ଦିନ ମାନଙ୍କରେ ଯାଇ ଘର କାମ ମୋର ସାହାଯ୍ୟ କରିବ। ତମେ କ'ଣ କରିବି ଆଜ୍ଞା, ପେଟ କଷ୍ଟକୁ ସହି ନପାରି ସିନା ମୁଁ ତାକୁ ଚାରିଖଣ୍ଡରେ ରଖିଥିଲି, ନହେଲେ ମୁଁ ବୋଉ ବାପା ଚାହେଁ ଯେ ତା ପୁଅ ଝିଅ ସୁଖରେ ନ ରୁହନ୍ତୁ, ପାଠ ନ ପଢ଼ନ୍ତୁ। ସବୁ ପିଲା ବାପା ମାଙ୍କର ଇଚ୍ଛା କ'ଣ, ତାଙ୍କ ପିଲାମାନେ ଭଲରେ ରୁହନ୍ତୁ, ଭଲ ପାଠ ପଢ଼ନ୍ତୁ, ଯୋଉ ଇଏରେ ଯୋଉ ଦେଶରେ କ'ଣ କରନ୍ତୁ, ସୁନାମ ମାନେ ଅର୍ଜନ କରନ୍ତୁ। ଯେହେତୁ ତାଙ୍କର ପଇସା ପତ୍ର ଯୋଉ ଅସୁବିଧା ଯୋଗୁଁ ସେ ତାକୁ ଗୋଟିଏ ଚାହା ଦୋକାନରେ ରଖେଇଥିଲେ। ରଘୁନାଥ, ସେଇ କଥା ତ ମୁଁ କହୁଛି, ନିଜ ପିଲାର ସୁଖ ପାଇଁ ତୁମକୁ କିଛି ପରିମାଣରେ ଦୁଃଖ ମଧ୍ୟ ଅବଶ୍ୟ ସହିବାକୁ ପଡିବ। ଏ କଞ୍ଚ ବୟସରେ ତାକୁ ଶ୍ରମିକ ଭଳି ଖଟାଇ ତା ପ୍ରତିଭାକୁ ତୁମେ ହତାଦର କର ନା, ଜାଣିଛ ନା କ'ଣ, ଦାମ ଯୋଉ ହାଇସ୍କୁଲର ହେଡମାଷ୍ଟର ମତେ କାଲି କହୁଥିଲେ, ରତ୍ନ ଆମ ସ୍କୁଲର ନାଁ ରଖିବ, ନାଁ ରଖିବ। ଏଗୁଡ଼ିକ ହଉଛି ପିଲାମାନେ କ'ଣ ରୂଢ଼ି, ତାକୁ କୁହାଯାଏ। ଯୋଉ ରୂଢ଼ିରେ କ୍ରିୟାପଦ ଥାଏ ତାକୁ କ'ଣ କୁହାଯାଏ, କ୍ରିୟାପଦ ରୂଢ଼ି କୁହାଯାଏ। ଯେଉଁ ପଦରେ ଯୋଉ ରୂଢ଼ିରେ କ୍ରିୟା ନ ଥାଏ, ଯୋଉ କ୍ରିୟାହୀନ ରୂଢ଼ି ବୋଲି ତାକୁ କୁହାଯାଏ। ଯେମିତି ନାଁ ପକେଇବା, ନାଁ ରଖିବା, ନା ଏଗୁଡ଼ିକ କ'ଣ ଯଶ ରଖିବା, ଯୋଉ ନାଁ ରଖିବା, ଏଗୁଡ଼ିକ ସବୁ କାମ ଗୁଡିକ ସବୁ ୟାକୁ ରୂଢ଼ି ମଧ୍ୟ କୁହାଯାଏ। ଓଡ଼ିଆ ଢଙ୍ଗଢମାଳିରେ ଏଗୁଡ଼ିକ ସବୁ ରୂଢ଼ିରେ ପ୍ରୟୋଗ କରାଯାଏ। ପାଠପଢା, ଖେଳ, କୌତୁକ, ବକ୍ତୃତ୍ୱ ସବୁ କାମରେ ଆଗୁଆ, ତାପରେ ପିଲା ଆମ ଖଣ୍ଡମଣ୍ଡଳ କ'ଣ ଏଇ ଆଖପାଖରେ କେହି ନାହାନ୍ତି ବୋଲି କହିଛନ୍ତି। ଆଉ ସେଥିରେ ପୁଣି ଗୋଚ୍ଛାଇତ ତମେ କହୁଛ କ'ଣ ନା, ତା ଆମ ପଢା ବନ୍ଦ କରି ତାକୁ ଘରକୁ ନେଇଯିବ, ତୁମେ ଏଥିରେ ବାଧା ଦିଅ ନା, ତାକୁ ଉଠିବାକୁ ଦିଅ, ତା ନିକଟରେ ପ୍ରତିଭା ଅଛି, ପ୍ରଚେଷ୍ଟା ବି ଅଛି, ଖାଲି ସହଯୋଗ ଦରକାର। ମାନେ ଆମ ସାହାଯ୍ୟରେ ସେ ତାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସବୁ କାମ ଗୁଡିକ କରିପାରିବ। ଦୀପଟି ପ୍ରସ୍ତୁତ ହୋଇ ରହିଛି, ଆମେ କେବଳ ତାକୁ କ'ଣ କରିବୁ, ଅଗ୍ନି ସଂଯୋଗ କରିବୁ। ଆମେ ଲଗେଇଲେ ମାନେ ସେ କ'ଣ କରିବ, ଜଳିବ, ଆଉ ତା ଚତୁଃପାର୍ଶ୍ୱର ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ତାର ଜଳିବାରେ ଆଲୋକିତ କରିବ, ଫଳରେ ଶିକ୍ଷା ପ୍ରଜ୍ୱଳିତ ହେବ। ଦୀପ ଶିକ୍ଷାରେ ଏହି ଆଲୋକରେ ଆମ ଖାଲି ଆମ ଅଞ୍ଚଳ ନୁହେଁ, ସାରା ଦେଶ ଆଲୋକିତ ହେବ। ଦାମ କହିଛି, ହଉ ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା, ଜଗୁ ସାହୁର ଚାହା ଦୋକାନରୁ ଆପଣ ସେଦିନ ପିଲାଟିକୁ ନେଇ ଆସି ଏତେ ବାଟରେ ପହଞ୍ଚିଲେଣି, ଭଗବାନ ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ କରନ୍ତୁ। ଯେତେ କଷ୍ଟ କରୁ ପଛକେ ଆପଣଙ୍କ କଥା ମୁଁ ଯୋଉ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପରେ କ'ଣ କରିବି ମାନିବି। ଏତିକି ବେଳେ ପହଞ୍ଚିଛନ୍ତି ହାଇସ୍କୁଲର ହେଡମାଷ୍ଟର ସଦାନନ୍ଦ ମିଶ୍ର, ନିଜେ ବି ଆସନରୁ ଉଠି ପଡ଼ି ରଘୁବାବୁଙ୍କୁ କ'ଣ କରିଛନ୍ତି, ପ୍ରଣାମ ଜଣାଇଛନ୍ତି। ରତ୍ନା ନାମ ଯୋଉ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଇଛନ୍ତି। ସଦାନନ୍ଦ ସାର କହିଛନ୍ତି, କ'ଣ ରତ୍ନାକୁ ଦେଖିକି ମାନେ ଇଏ ମୁଁ ଖୋଜୁଛି ସ୍କୁଲ ସାରା, ତୁ ଏଇଠି ଅଛୁ, ରଘୁନାଥ ଯୋଉ ବସିବା ପାଇଁ ସଦାନନ୍ଦଙ୍କୁ ଅନୁରୋଧ କରିକି ସାର ବସନ୍ତୁ, ମୁଁ ରତ୍ନା ବାପାଙ୍କୁ ରଖେଇଥିଲି, ସେ ଆସିଥିଲେ, ଦାମକୁ ଚିହ୍ନି କହିଛନ୍ତି, ସେ ସାର ବାପା ସେ କହିଛନ୍ତି, ସେ ତାକୁ କହିଛନ୍ତି ଯୋଉ ସେ ପଢି ରତ୍ନା ଆଗରୁ ମୁଁ ପଢିବ କି ନ ପଢିବ ସେ ବିଷୟରେ ସିଦ୍ଧାନ୍ତ ନିଆଯିବାର ଥିଲା, ସେଥିପାଇଁ ରତ୍ନାକୁ ମଧ୍ୟ ମୁଁ ଏଠିକୁ ଡାକିଥିଲି। ସଦାନନ୍ଦ ବିସ୍ମିତ ମାନେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇକି କହିଛନ୍ତି, କାହିଁକି ନୀଳରତ୍ନ ଆଉ କ'ଣ ପଢୁ ବୋଲି ତା ବାପା ଚାହୁଁନାହାନ୍ତି କି। ରଘୁନାଥ, ପୁଅକୁ ପାଠ ପଢାଇବା ପାଇଁ ତା ବାପା ପାଖରେ ସମ୍ବଳ ମାନେ କ'ଣ ଅର୍ଥ ବା ପଇସା ନାହିଁ, କିନ୍ତୁ ମୁଁ ତାଙ୍କୁ ସବୁ ବିଷୟ ବୁଝେଇ ଦେଇଛି, ଏବେ ସେ ପୁଅକୁ ଅଧିକ ପଢାଇବା ପାଇଁ ଆମ ପ୍ରସ୍ତାବରେ ରାଜି ହୋଇଗଲାଣି। ସଦାନନ୍ଦ, ଖୁବ ଭଲ କଥା, ରଘୁବାବୁ ଓ ଦାମଙ୍କୁ ଛୁଇଁକୁ ଚାହିଁ ଖବରଟା ଶୁଣା ଆପଣ ଦୁହିଁ ମଧ୍ୟ ଖୁସି ହେଇଛି। କ'ଣ ପାଇଁ ଯେ ଏଇ ଲାଗି ମାନେ କ'ଣ ବେବା ଏହି କ୍ଷଣି ଗୋଟିଏ ଉପର ମହଲାର ଖବର ଆସି ପହଞ୍ଚିଛି, କୋଉ ଖବର ବୋଲି ପଚାରୁଛନ୍ତି ସେମାନେ, ମଧୁପୁର ହାଇସ୍କୁଲରେ ଯେଉଁ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ବିଜ୍ଞାନ ମେଳା ହୋଇଥିଲା ସେଥିରେ ଆମ ନୀଳରତ୍ନର ପ୍ରୋଜେକ୍ଟ ଫାଷ୍ଟ ହୋଇଛି, କିଛି ଦିନ ପରେ ସେ ଭୁବନେଶ୍ୱର ଯିବ ଆଉ ରାଜ୍ୟପାଳଙ୍କର କ'ଣ ହେବ ପୁରସ୍କୃତ ବା ପୁରସ୍କାର ପାଇବ। ରଘୁନାଥ, ଏ ତ ଖୁବ ଭଲ ଖବର, ନୀଳରତ୍ନ ଆମ ଅଞ୍ଚଳର ନାଁ ରଖିଲା, ସ୍କୁଲର ମୁହଁ ଉଜ୍ଜଳ କଲା, ଦାମକୁ ଚାହିଁ କ'ଣ କହିଛ, ଏ ଖବର ଶୁଣି ତୁମେ କ'ଣ ଖୁସି ହେବ। ଦାମ କହିଛି, ଖୁବ ଖୁସି ହେଉଛି ଆଜ୍ଞା, ଏଇ ଏତ ସବୁ ଆପଣମାନଙ୍କର କ'ଣ ସାହାଯ୍ୟ ଆଉ କଲ୍ୟାଣର ସୁଫଳ, ଆପଣଙ୍କର ଋଣ ମୁଁ ଏଇ ଜନ୍ମରେ ମଧ୍ୟ କ'ଣ କରିପାରିବି ନାହିଁ, ସୁଝିପାରିବି ନାହିଁ ବୋଲି ଯୋଉ ରତ୍ନାର ବାପା କହୁଛନ୍ତି। ସଦାନନ୍ଦ କହିଛନ୍ତି, ନାଙ୍କ ସହିତ ସେମିତି କୁହନା, ଏଥର ଋଣ ଦେବା ନେବାର କଥା କୋଉଠି ଅଛି, ଆମେ କେବଳ ଆମର କର୍ତ୍ତବ୍ୟ କରୁଛୁ। ନୀଳରତ୍ନ ପାଖରେ ପ୍ରତିଭା ଥିଲା, ପ୍ରଚେଷ୍ଟା ଥିଲା, ସେ ତାକୁ କ'ଣ କରୁଛି, ତାର ଉଦ୍ୟମ ନେଇକି ସେ ଆଜି ଉପରକୁ ଉଠିପାରିଛି। ଦାମ, ଏସବୁ ଆପଣଙ୍କର ଦୟାର ଫଳ ଆଜ୍ଞା, ଯଦି କାରଣ ସେ କ'ଣ କରିଥିଲା, ଚାହା ଦୋକାନରେ ରଖିଦେଇଥିଲା, ଯଦି ସେ ଚାହା ଦୋକାନରେ ରହିଥାନ୍ତା ଆଜି ସେ ବିଜ୍ଞାନ ମେଳାରେ ବି ଫାର୍ଷ୍ଟ ହେଇପାରିଥାନ୍ତା ନାହିଁ। ସଦାନନ୍ଦ କହିଛନ୍ତି, ନୀଳରତ୍ନ ଖାଲି ତୁମର ପୁଅ ନୁହେଁ, ସିଏ ମାଇନର ସ୍କୁଲର ହେଡମାଷ୍ଟର ହେଡ୍ସାର, ଏହି ରଘୁବାବୁଙ୍କର ପୁଅ, ମୋରି ପୁଅ, ଆମ ମାଟିର ଗୌରବ, ମୋର ବିଶ୍ୱାସ, ସେ ଆହୁରି ଆହୁରି ନାଁ କରିବ, ଆମ ସମସ୍ତଙ୍କର ନାଁ ରଖିବ। ସେ ଆଗେଇ ଚାଲୁ, ଫୁଟିବାର ମୁଁ ଯାଉଥିବା ସେଇ ସୁନ୍ଦର ଫୁଲକୁ ମାଣିପକ୍ଷି ନଷ୍ଟ ନ କରି ଦିଆଯାଉ, ସେ ତାର ଗୌରବ ସୌରଭକୁ ମାନେ କ'ଣ ତାର ବାସ୍ନାକୁ ଗୌରବକୁ ବିତରଣ କରୁ। ଆପଣ ରତ୍ନର ମୁହଁ ଥିବା ଯୋଉ ତତ୍ତର ଥିବା ପରି ଜଣାପଡ଼ୁଛନ୍ତି, କୁଆଡେ ବାହାରିଛନ୍ତି ବୋଧେ, ଯୋଉ ସଦାନନ୍ଦ ଯୋଉ ରଘୁନାଥ ପଚାରିଛନ୍ତି ସଦାନନ୍ଦକୁ, ନା ଅନ୍ୟ କୁଆଡେ ନୁହେଁ, ସ୍କୁଲକୁ ଯୋଉ ଯିବାକୁ ପଡିବ, ଆଜି ଅପରାହ୍ନରେ ଆମ ସ୍କୁଲରେ ଗୋଟିଏ ସଭାର ଆୟୋଜନ ହେଇଛି, ନୀଳରତ୍ନ ତା ପ୍ରୋଜେକ୍ଟ ମଙ୍ଗଳ ଗ୍ରହରେ ବସତି ସ୍ଥାପନ ସମ୍ପର୍କରେ ସମସ୍ତଙ୍କୁ କ'ଣ କରିବ ସେଠି ବୁଝେଇବ, ସ୍କୁଲ ତରଫରୁ ତାକୁ ସମ୍ବର୍ଦ୍ଧନା ମଧ୍ୟ ମିଳିବ ଦିଆଯିବ, ଆମ ଅଞ୍ଚଳର ଲୋକମାନଙ୍କୁ ଡକାଯାଇଛି। ନୀଳରତ୍ନ ମୋ ଯୋଉ ମୋ ସାଙ୍ଗରେ ବିଜ୍ଞାନ ଶିକ୍ଷକ ଲଳିତ ସାର୍ଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ମୁଁ କରି ନିଜକୁ ଭଲ ଭାବରେ ପ୍ରସ୍ତୁତ କରିଦେବି। ବିଜ୍ଞାନ ସାର୍ ଯୋଉମାନେ ଥାନ୍ତି ଆମର ଯେତେବେଳେ ବିଜ୍ଞାନ ମେଳା ହୁଏ, ଆମକୁ ଆମର ଭଲ ଭାବରେ ବୁଝୁ, ଯେହେତୁ ବିଜ୍ଞାନ ବିଷୟରେ ତାଙ୍କର ଭଲ ଭାବରେ ଟିକେ ଅଧିକ ଜ୍ଞାନ ଥାଏ। ନୀଳରତ୍ନ ପାଖରେ ସେଠୁ ମାନେ କ'ଣ କରୁଛନ୍ତି, ଏଠି ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ମୋର ନିମନ୍ତ୍ରଣ ରହିଲେ ତୁମେ ଯିବ ବୋଲି କ'ଣ ଚାଲି ଯାଇଛନ୍ତି। ଦେଖିଲ ତ ମୁଁ ରଘୁନାଥ କହିଛନ୍ତି, ବୁଝେଇଲେ ଚାହା ଦୋକାନରେ ମୁଁ ଯୋଉ ମାଡ଼ବାଳି ଖାଇ ଖଟୁଥିବା ସେଦିନର ରତ୍ନ ଆଜି ଆମ ଅଞ୍ଚଳର ନୀଳରତ୍ନ, ସେଦିନ ବି ହେବ ଆମ ଦେଶର ଉଜ୍ଜଳ ମଣି,
ସେ ମଣିର ତେଜ ଉପରେ ମାନେ ଝଲସୁଥିବା ଆମ ଦେଶ। ଆମର ନୀଳରତ୍ନ ହେଉଛି ଏକ ଜ୍ୱଳନ୍ତ ଦୀପଶିଖା। ଏତିକି ବେଳେ ଯଗୁ ଚା ଦିନ କପ ଧରି କଣ କରୁଛି ପହଞ୍ଚିଛି। ରଘୁନାଥ କହିଛନ୍ତି ଦେଖିଲ ଯଗୁ, ତମେ ସେଦିନ ଯାହାକୁ ମାଡ଼ଗୋଳ କରୁଥିଲ ସେ ଆଜି ଆମ ଅଞ୍ଚଳର ଗର୍ବ। ଦୀପଶିଖାଟିଏ କରି ତା ଆଲୋକରେ ଆମେ ସମସ୍ତେ ଆଲୋକିତ। ଯେହେତୁ ସିଏ ଯଦି ଆଜି ନାଁ ନାଁ କରିବ, ବୈଜ୍ଞାନିକ ଗୋଟେ ହେଇପାରିବ, ତାହେଲେ ଆମ ଗାଁର ଗୋଟେ ନାଁ ହେଲା କି ନାହିଁ, ତାହେଲେ ଆମେ ସମସ୍ତେ ନାଁ କରିବା। ଯଗୁ ଆଜ୍ଞା କଥାରେ ଅଛି, ଗୁଣ ଚିହ୍ନ ଗୁଣିଆ, ଆପଣ ସେଇଟା ଗୁଣ ଚିହ୍ନିଲେ ଆମେ ମୂର୍ଖମାନେ ବି ଯଦି ବୁଝୁଥୁ ତେବେ ସତରେ ଦେଶ ବଦଳି ଯାଆନ୍ତା। ଆଜ୍ଞା ତାହେଲେ ଯୋଉ ଗୁଣଟା ତାଙ୍କ ପାଖରେ ଅଛି ବୋଲି ସେ ପିଲାଟି ଭଲ ପାଠ ପଢୁଛି, ତାହେଲେ ଆମେ ସମସ୍ତେ କଣ କରୁ ନାଇଁ ସେ ଭଲ ପାଠ ପଢୁଛି ଆହୁରି ଆଗକୁ ପଢୁ। ତାହେଲେ ସେଇ ଗୁଣଟା କିଏ ଚିହ୍ନିଛି? ଯେମିତି ଗୁଣ ଚିହ୍ନ ଗୁଣିଆ ସୁନା ଚିହ୍ନ ବଣିଆ ଯଦି କୁହାଯାଏ ନାହିଁ, ତାହେଲେ ଠିକ ସୁନାଟା ମାନେ ବଣିଆ ଚିହ୍ନି ପାରିବ। ଗୁଣଟା ଭଲ ଲୋକ ହିଁ, ଗୁଣି ଲୋକ ହିଁ ଚିହ୍ନି ପାରିବେ। ସେଇପରି ଯୋଉ ସାର୍ ଯେହେତୁ ଗୁଣି ଲୋକ, ସେପରି ତାର ଯୋଉ ଗୁଣଟାକୁ ସେ ଚିହ୍ନି ପାରୁଛନ୍ତି, ତାର ମାନେ ପ୍ରତିଭାକୁ ମାନେ ସେ କଣ କରୁଛି ଯୋଉ ପ୍ରକାଶ କରାଇଛନ୍ତି, ଇଏ କରିଛନ୍ତି, ତାକୁ ସାହାଯ୍ୟ କରିଛନ୍ତି, ଯାହାଫଳରେ ରତ୍ନ ଆଜି ତାଙ୍କ ଗାଁର ନାଁ ରଖିପାରିଛି। କିଛି କଷ୍ଟ ଶବ୍ଦ ପିଲାମାନେ ଦିଆହେଇଛି 132 ପୃଷ୍ଠାରେ, ଯୋଉ ଗୁଡିକ ନ ଦିଆ ହେଇଛି ସେଗୁଡିକ ମୁଁ ଲେଖୁଛି। ଏଗୁଡିକ କଷ୍ଟ ଶବ୍ଦ ଲେଖିବ, ତାପରେ ଏଗୁଡିକ ଲେଖିବ। ସୌରଭ ମାନେ ସୁବାସ ମାନେ ବାସନା, ଜ୍ୱଳନ୍ତ ମାନେ ଜଳନ୍ତା, କଞ୍ଚା ବୟସ ମାନେ ଅଳ୍ପ ବୟସ, ସିଦ୍ଧାନ୍ତ ମାନେ ନିଷ୍ପତ୍ତି, ହକ୍ ମାନେ ଠିକ, ଦୁସ୍ରା ମାନେ ଅନ୍ୟ, ଏଗୁଡ଼ା କିଛି ଗ୍ରାମ ଭାଷା ଯୋଉ ସବୁ ପ୍ରୟୋଗ କରାଯାଇଛି ଅନ୍ୟ। ବିଚକ୍ଷଣ ଅଭିଜ୍ଞ ପହରେ ମାନେ କିଛି ଘଣ୍ଟା ପରେ, ଏବେ ସବୁ କଷ୍ଟ ସହ ସହିତ ମିଶିକି ଦେଖିବାକୁ ଆମେ ଆଶା କରୁଛି ବିଷୟଟିକୁ, ଗପଟିକୁ ଭଲ ଭାବରେ ପଢିବ। ପିଲାଟିର ଅସୁବିଧା ସତ୍ତ୍ୱେ ସେ କେତେ କଣ କରୁଛି, କଷ୍ଟ କରିକି ନାଁ ରଖିଛି, ତୁମମାନଙ୍କୁ ସବୁ ସୁବିଧା ସୁଯୋଗ ଦିଆଯାଉଛି, ତମେମାନେ ମଧ୍ୟ ସେ ଯଦି ମାନେ କିଛି ଗୋଟେ ଉନ୍ନତି କରିପାରିଲା ତମେ ବି କିଛି କରିପାରିବ। କେହି ଡକ୍ଟର ହେବେ, ଇଞ୍ଜିନିୟର ହେବେ କି ବୈଜ୍ଞାନିକ ହେବେ, ତାହେଲେ ତମ ଭିତରେ ଯୋଉ ପ୍ରତିଭାଟି ଅଛି ତାକୁ ଚିହ୍ନ। ପ୍ରତ୍ୟେକ ମଣିଷ ଭିତରେ ଭଗବାନ କିଛି ନା କିଛି ପ୍ରତିଭା ଦେଇଛନ୍ତି, କିଏ ଡକ୍ଟର ହଉଛି, କିଏ ଇଞ୍ଜିନିୟର ହଉଛି, କି ବିଦ୍ୟାଳୟର ଶିକ୍ଷକ ହଉଛି, ମାନେ ନୁହେଁ ଯେ ଆମେ ଆମର ଇଏଟାକୁ କଣ କରିବା, ପାଠ ପଢିବା ନାହିଁ, ମୂର୍ଖ ହେଇ ବସିବା, ନିଜର ପ୍ରତିଭାକୁ ମଧ୍ୟ ଦଳି ଚକଡି ମିଳିଲେ କରିବା, ନିଜର ପ୍ରତିଭାକୁ ଏଇ ବିଷୟଟିକୁ ବାରମ୍ବାର ପଢିବା, ନିଜେ ମଧ୍ୟ ସେଇଭଳି ରତ୍ନ ହେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା। ପିଲାମାନେ ନିଜର ପ୍ରତିଭାକୁ ବିକାଶ କରିବ, ତମେ ଯେତେବେଳେ ଉନ୍ନତି କରିବ ତାହେଲେ ତୁମମାନଙ୍କ ସହିତ ତୁମ ପରିବାର ବି ଖୁସି ହେବ, ଆମେମାନେ ବି ଖୁସି ହେବୁ, ଦେଶର ସମସ୍ତେ ଖୁସି ହେବେ ଯେ ନାହିଁ ଯାହା ଗୋଟେ 42 ବର୍ଷର ପିଲାଟି ନାଁ କରିଛି କି କଣ କରିଛି। ତାହେଲେ ନିଜ ପ୍ରତିଭାକୁ ଉନ୍ନତି କରିବା ରହୁଛି ପିଲାମାନେ। ଦୀପଶିଖ ବିଷୟଟିକୁ ଭଲ ଭାବରେ ପଢିବ, କଷ୍ଟ ଶବ୍ଦ ଲେଖିବ, ଏସବୁ ଲେଖିଦିଅ। ବିଷୟଟିକୁ ପଢିବ।